হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা কিন্তু আপনাদেরকে দেখাতে চলেছি আরও একটি নতুন ইনকাম রিলেটেড অ্যাপস। সো আমরা প্রতিনিয়ত কিন্তু এখন কিন্তু নতুন নতুন যেসব ইনকাম রিলেটেড অ্যাপসগুলো রিলিজ হচ্ছে সেগুলোর রিভিউ কিন্তু নিয়ে চলে আসছি, এবং এছাড়াও অন্যান্য যেসব ভিডিওগুলো আছে সেগুলো ক্রমাগত আমাদের তৈরি হচ্ছে, তো নেক্সট টাইম আমরা সেগুলো নিয়ে আসবো, ঠিক আছে। তো এখন বর্তমানে আপনাদেরকে দেখাতে চলেছি যে এই যে আমাদের যে নতুন যে অ্যাপসটি আজকে আমরা রিভিউ করবো, সে অ্যাপসটির নাম হচ্ছে কয়েনপ্লিক্স। তো এই কয়েনপ্লিক্স অ্যাপ থেকে আপনারা কী করে কাজ করবেন, কী করে উইথড্র নেবেন, ফুল প্রসেসটা থাকবে আজকের ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তো ধৈর্য ধরে করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলুন তাহলে আর বেশি দেরি করছি না, ভিডিওটা স্টার্ট করছি। সো ভিউয়ার্স, অ্যাপসে প্রবেশ করলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে যেরকম আমার এই মোবাইলের উপর আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা কী করবেন, নিচে দেখুন দুইটা টার্মস অ্যান্ড এখানে কন্ডিশন আছে, এখানে টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করে দিয়ে এখানে দেখুন লগ ইন নামের যে অপশন, সেটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করলে এখানে একটু লোডিং নেবে, তো আপনারা একটু লোডিং নিয়ে অপেক্ষা করবেন। এবং লোডিং নেওয়ার পর দেখুন আপনার মোবাইলে লগ ইন করা যতগুলো জিমেল থাকবে সবগুলো জিমেল শো করবে। আপনি যে জিমেলটা দিয়ে এখানে অ্যাকাউন্ট করতে চান সেই জিমেলটার উপর ক্লিক করে সাইন ইন করে নেবেন। দেখুন আমি একটা জিমেলের উপর ক্লিক করে সাইন ইন করে নিচ্ছি। সাইন ইন কমপ্লিট হয়ে গেলে এখানে দেখুন ভেরিফাইং ক্যাপচা দিয়ে একটা অপশন চলে আসবে, এখানে ক্যাপচা আপনাদের পূরণ করতে হবে। তো আমরা এখান থেকে মোটরসাইকেল যে অপশনটা আছে এই ক্যাপচাটা আমরা কিন্তু এখান থেকে পূরণ করে দেবো, পূরণ করে ভেরিফাই নামে অপশনে ক্লিক করে দেব। সো ভেরিফাই করার পর এখানে দেখুন আমাদের একটা ইনভিটেশন কি চাচ্ছে, কোড চাচ্ছে। যেহেতু আমাদের কোনো ইনভিটেশন কোড নেই সেহেতু আমরা এটাকে স্কিপ করে দেব, ঠিক আছে। সো আপনারা আমার ডেসক্রিপশন বক্স থেকে একটা ইনভিটেশন কোড আছে সেটা কিন্তু ওখান থেকে নিয়ে নেবেন। এরপরে এখানে দেখুন আপনাদের সামনে অনেক রকম কিন্তু কিওয়ার্ড চলে এসেছে এবং অনেক রকম অপশন আপনাদের সামনে এনেবল হয়ে গেছে। এখন এই অপশনগুলো থেকে কীভাবে আপনারা কয়েন আর্ন করবেন এবং সেই কয়েনটাকে কনভার্ট করে আপনারা টাকা হিসেবে আপনাদের পকেটে নিতে পারবেন, সেই ওয়েবটা আজকে কিন্তু আমরা দেখাবো, ঠিক আছে। প্রথমে এখানে দেখুন প্লে টাইম, পপ আপ ম্যাথস, পপ আপ ওয়ার্ল্ড, ডিক কয়েন্স, অ্যাড গেট ম্যাডার্স, অ্যাড জেন, এগুলো হচ্ছে বিভিন্ন বড় বড় প্ল্যাটফর্ম, গেমিং প্ল্যাটফর্ম। এই যে এখানে দেখুন যে এখানে তিনটে যে অ্যাড গেট এবং অ্যাড জেন এবং AYT স্টুডিওস, ঠিক আছে, এরা হচ্ছে বড় বড় গেমিং প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের ভিতর কিন্তু বিভিন্ন ধরনের গেমস থাকে। অর্থাৎ এই প্ল্যাটফর্মের ভিতরে আপনারা অনেক ধরনের গেম পেয়ে যাবেন, যে গেমগুলোকে প্লে করলে আপনাদেরকে কিছু টাকা এখান থেকে তারা পেমেন্ট করে থাকে এই গেমগুলো খেলার জন্য, ঠিক আছে। সো প্রথমে আমরা একটি একটি করে দেখে আসবো। প্রথমে দেখুন আমাদের কী আছে, প্লে টাইম, প্লে টাইমের উপর ক্লিক করবো। প্লে টাইমে আমাদের একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর দেখুন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদের কী করতে হবে, অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করতে হবে। এখানে অ্যাকসেপ্ট করে দিলাম। অ্যাকসেপ্ট করে দেওয়ার পর এখানে আপনাদের ডাটা অ্যাক্সেস করতে বলছে। সো আমি এখান থেকে আমার ডাটাটা অ্যাক্সেস করছি না, আপনারা যখন খেলবেন ডাটাটা অ্যাক্সেস করে নেবেন, কারণ আমি এখন রেকর্ডার চলছে, তো ডাটা অ্যাক্সেস করলে প্রম সমস্যা হবে। তো এখন দেখুন এখানে যখন আমরা চলে আসবো এখানে দেখুন কী লেখা রয়েছে, আপ টু 25C, অর্থাৎ সি বলতে এখানে কয়েন, ঠিক আছে। এখান থেকে দেখুন এখানে প্লে নাও দেওয়া আছে, এক একটা গেমসের নিচে প্লে নাও দেওয়া আছে, এবং এখানে কত কয়েন, এখানে প্লে করলে আপনারা কত কয়েন পাবেন সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। সো আপনারা একটু ভালো করে দেখে নেবেন, দেখে নেওয়ার পর এখানে প্লে নাওতে ক্লিক করলে কিন্তু আপনাদের এই গেমগুলো প্লে হতে শুরু করবে। আচ্ছা, এরপরে আমরা চলে আসবো দেখুন পপ আপ ব্যালুন। সো এখানে দেখুন আপনাদের কী বলছে, এখানে আপনি এবং আপনার অপরচুনেট একজন থাকবে, তার সাথে আপনাকে কিন্তু এই ম্যাচটি খেলতে হবে, এটা বেলুন ম্যাচটা খেলতে হবে। তার জন্য ফাইন্ড অপরচুনিটি ক্লিক করলে দেখুন আপনাদের সামনে এরকম একটা লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আপনার বিরোধী পক্ষ বা বিরোধী অন্য একজন লোককে খুঁজছে যার সাথে আপনার ম্যাচ ফিক্স করবে। দেখুন একজন কিন্তু পেয়ে গেছে, পেয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু আমাদের এই গেমের ভিতর নিয়ে চলে আসবে। চলে আসার পরে এখান থেকে কী করবেন দেখুন, যে এখান থেকে আপনাদের কিছু কিছু সংখ্যা উঠছে, এগুলোকে আপনাদের যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো করতে হবে, ঠিক আছে। এখানে দেখুন যে বেলুনের মতো যেসব অংশগুলো উঠছে সেগুলো আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। সো এখানে দেখুন অনেক রকম অপশন কিন্তু আপনাদেরকে এখানে দেখাবে, ঠিক আছে। তো আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করবেন, ঠিক আছে। সো আপনারা যেটা সহজ মনে করবেন, যেটা পারবেন সেটা এখানে ক্লিক করে দেবেন, তারপরে যাতে ভালো হয়, ঠিক আছে। আর হচ্ছে আপনারা এভাবে করে এই গেমটা কমপ্লিট করবেন। উপরে দেখুন একটা টাইম মেনটেন্স করছে, এই টাইমটা আপনারা কিন্তু
ঠিকঠাক মতো করে প্লে করবেন এই টাইমের ভিতরে, ঠিক আছে? সো দেখুন আমি যেভাবে এটা খেলছি আপনারাও কিন্তু ঠিক এভাবে খেলবেন। এবং নিচে দেখুন গো নামের যে অপশন, এই গো নামের অপশনটি ক্লিক করলে কিন্তু আপনাদের এই বেলুনগুলো ফাটতে শুরু করবে, ঠিক আছে? এরপরে কত সেকেন্ডে আপনি খেলা শুরু করলেন সেই অনুপাতে কিন্তু এরা একটি কয়েন আপনাকে কিন্তু এখান থেকে দিয়ে দেবে। দেখুন এখান থেকে আমি কিন্তু 5টি কয়েন পেয়েছি এবং আমার যে অপরচুনিটি ছিল মানে বিরোধীর যে পক্ষ ছিল সে কিন্তু 76 পয়েন্ট পেয়েছে। তো চলুন আমরা এখান থেকে হোমে চলে যাব। হোমে চলে আসার পর আমাদের সামনে দেখুন আরও কিন্তু যেসব অন্যান্য অপশনগুলো এনেবল হয়ে গেছে সেই অপশনগুলোকে আমরা একটু ট্রাই করব। এখানে প্রথমে দেখুন যেগুলো বড় গেমিং প্ল্যাটফর্ম আছে যেমন অ্যাডগেট মিডিয়া, সো আমরা অ্যাডগেটের উপর ক্লিক করলে এখানে দেখুন যে আপনাদের উপর এখানে কী লেখা রয়েছে। এখানে বিভিন্ন ধরনের গেমস আছে, ফাইন্যান্সিয়াল সার্ভে রয়েছে, বেটিং রয়েছে, ঠিক আছে? এইসব গেমগুলো খেললে পরে আপনাদের কী হবে, চলুন আমি একটা গেমের উপর যদি ক্লিক করে দেখাই। প্রথম যে গেমটি আছে এটার উপরে ক্লিক করলে এখানে দেখুন আমাদের আর্ন হচ্ছে 19,000 কয়েন দেবে এই গেমটা প্লে করলে। কিন্তু আমাদেরকে এক শর্ত আছে এই গেমে, এই গেমে 25 লেভেল, এখানে দেখুন এই যে এখানে 25 লেভেল পর্যন্ত কিন্তু আমাদের যেতে হবে। এই 25 লেভেলের শর্তটা যখন আমরা পূরণ করব তখন কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব হচ্ছে 19,000 কয়েন, ঠিক আছে? এটা একটা বিশাল বড় অ্যামাউন্ট কিন্তু, ঠিক আছে? এরপরে যদি আরও অন্যান্য সার্ভেগুলো আপনারা দেখেন তাহলে সেই সার্ভে ওখানে ক্লিক করলে আপনি কত পয়েন্ট বা কী করতে হবে বা তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন কী আছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু তারা বলে দেবে, ঠিক আছে? এরপর দেখুন রেওয়ার্ড স্ট্যাটাস এখানে আর রয়েছে, এখানে আরও অন্যান্য জিনিস তারপরে রয়েছে। এখানে দেখুন অ্যাড জেম, অ্যাড জেমে ক্লিক করবেন, অ্যাড জেমটাও একটু অনেক বড় প্ল্যাটফর্ম, ঠিক আছে? এখানেও আপনাদের সামনে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এখানে দেখুন আপনাদের সামনে আরও ইন্টারেস্টিং গেম কিন্তু চলে এসেছে। এখানে দেখুন উই ক্যাম্পেইন্স, আইডল ল্যাম্বিয়ার, এম্পায়ার, এখানে গেম খেলে কত করে কয়েন পাবেন সেটা কিন্তু মেনশন করা আছে। প্রথমে এই WWE ক্যাম্পেইন যদি আপনারা খেলেন এখান থেকে দেখুন উই প্লে করতে হবে কী কী এবং তিনটা অপশন কিন্তু এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ তাদের তিনটা শর্ত কিন্তু এখানে তারা মেনশন করেছে। এখানে দেখুন আমি মেনশন করে দিচ্ছি তিনটা শর্ত কী কী। প্রথমে আছে হচ্ছে প্লে WWE ক্যাম্পেইনস, অর্থাৎ এটাকে ইনস্টল করতে হবে, প্লে করতে হবে, মেকে পারচেস উইদিন 30 ডেজ, অর্থাৎ একটা পারচেস করতে হবে, মানে এখান থেকে প্রিমিয়াম কিছু জিনিস আছে সেই প্রিমিয়াম ভার্সনটা আপনাকে কিনতে হবে। তারপরে কী করতে হবে, 30 দিন রাখতে হবে সেই প্রিমিয়াম ভার্সন কিনে, আপনাদেরকে মিনিমাম 30 দিনের ভিতর, মানে যেদিন থেকে ইনস্টল করবেন সেদিন 30 দিনের ভিতর আপনাকে একটা পারচেস করতে হবে। তারপরে আছে রিডিম পয়েন্ট, তারপরে এখান থেকে পয়েন্টগুলোকে রিডিম করে নিতে হবে। এটা শুধুমাত্র ধরুন যে আপনি এই গেমটা আগে কখনো আপনার মোবাইলে ইউজ করছেন বা আপনি যে জিমেইল দিয়ে এখানে অ্যাকাউন্ট করছেন সেই জিমেইল দিয়ে কোনো সময় লগ ইন করা ছিল তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? একদম নিউ ইউজার, অর্থাৎ নতুন ইউজার যারা তারাই কিন্তু মূলত এই অফারটা কিন্তু পাবেন, ঠিক আছে? সেখান থেকে ব্যাক চলে আসবেন, এখানে এরকম আরও অনেক অপশন আছে, এখান থেকে টিকটক ডাউনলোডসও আরও অনেক অপশন আছে। এরপরে দেখুন ফ্রি গেমস নামের যে অপশন, এখানে দেখুন বিভিন্ন সার্ভে আছে, বিভিন্ন বড় বড় সার্ভেয়ার যেগুলো অপশন সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এনেবল। তো এখান থেকে যদি আপনাদের এখন অ্যাভেলেবল কোনো সার্ভে থাকে এখানে ক্লিক করলে দেখুন ওপরে আমাদের লোডিং নিচ্ছে, আপনাদের যদি কোনো সার্ভে থাকে তাহলে অবশ্যই এখানে কিন্তু শো করবে। এখানে দেখুন 14 মিনিটে একটা সার্ভে দিয়েছে, এখান থেকে আপনি 4,800 কয়েন পেয়ে যাবেন এই সার্ভেটা যদি আপনি করেন। এই সার্ভে হচ্ছে কি, কিছু প্রশ্নের সঠিক উত্তর দেওয়া, ঠিক আছে? আপনার জানা মতে সঠিক যে তথ্যটা হয় সেই তথ্য ফুলফিল করে একটি ফর্ম পূরণ করে সাবমিট করা, এটাই হচ্ছে সার্ভে। এই সার্ভেতে সবগুলো যে আপনার সঠিক উত্তর দিতে হবে এমনটা না, যেটা আপনি জানেন না সেটা স্কিপও করে যেতে পারেন বা যে কোনো একটা উত্তর দিয়ে দিতে পারেন, কিন্তু যেটা আপনি জানেন সেটা সঠিক উত্তর দিয়ে তাদেরকে সাহায্য করবেন, ঠিক আছে? সো এই ছিল আজকের এই অ্যাপসের পুরো ভিডিওটি। এবং এখানে দেখুন যে আপনারা এই কয়েনগুলো যে আর্ন করছেন এখানে উইথড্র নেবেন কী করে সেটা আজকে আমরা দেখাবো। এখানে দেখুন যে রেডিম নামের অপশন নিচে থেকে চলে যাবেন, রেডিম নামে দেখুন 20,000 পয়েন্টে কিন্তু এখান থেকে আপনার $2 দেবে এবং কত 50,000-এ $5, অর্থাৎ 10,000 কয়েনে $1, যেটা সদা সাপটা বাংলা কথা, 10,000 কয়েনে $1 করে তারা কিন্তু এখান থেকে দেবে, ঠিক আছে? সর্বনিম্ন পে আউট হচ্ছে $2, $2, $5, $10, $25, $50 পর্যন্ত আপনি এখান থেকে আর্ন করতে পারবেন, যেরকম আপনার কয়েন থাকবে সেরকম আপনার উইথড্রল থাকবে, ঠিক আছে? এখান থেকে আপনি যদি এখান থেকে শেয়ার করেন, শেয়ার করার সাথে সাথে 250 পয়েন্ট পেয়ে যাবেন ইমিডিয়েটলি এবং সারা মানে লাইফ টাইমের জন্য, অর্থাৎ আপনি যাকে রেফার করবেন সে যতদিন এখানে কাজ করবে বা গেম খেলবে তার যে উইথড্রটা থাকবে, তার যে ইনকাম থাকবে তার 20% কমিশন আপনি পেতে থাকবেন। সাপোজ ধরুন যে সে $1 ইনকাম করেছে, তার 20% কিন্তু আপনার চলে আসবে, তার তো $1 থাকবেই থাকবে, এক্সট্রা 20% কিন্তু আপনি পেয়ে যাবেন।
ঠিক আছে, তো অবশ্যই সবারকে রেফার করবেন এবং জানিয়ে দেবেন যে কী করে এখান থেকে কাজ করতে হয়, ঠিক আছে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের এই ছোট্ট একটা অ্যাপসের বিশাল বড় একটা রিভিউ। তো আশা করছি এই অ্যাপটির পেমেন্ট প্রুফ আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন, আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন, ঠিক আছে, তাহলে পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরে যাবেন। সো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। এই অ্যাপসটি যদি আপনাদের ভালো লাগে, আপনি এই অ্যাপ সম্পর্কে যদি আরও বিস্তারিত জানতে চান, তাহলে অবশ্যই গুগল করবেন, গুগল ওয়েবসাইট বা ওপেরা মিনি বা ইউসি মিনি থেকে আপনারা যে কোনো জায়গা থেকে এই সম্পর্কিত অনেক তথ্য কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও অল্প কিছু তথ্য আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তা অবশ্যই সেখান থেকে চেক করে নেবেন। আর ডাউনলোড লিঙ্কটাও আমার ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে, সো সেখান থেকে ডাউনলোড করুন এবং কাজ করুন, ঠিক আছে। আর আপনার মতামত বা অভিজ্ঞতা যদি কেউ পূর্বে থেকে থাকে, তাহলে অবশ্যই এখানে কমেন্ট করে জানিয়ে দিয়ে যাবেন, ঠিক আছে। সো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী কোনো সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।